আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভান্ডারিয়ায় গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন এনজিওরা জোর করে কিস্তি আদায় শুরু। আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারিয়া প্রতিনিধি, করোনা সংকটে সরকারের নির্দেশে বন্ধ থাকা ক্ষুদ্র ঋণ কিস্তি আদায় শুরু করেছে বলে অভিযোগ উঠেছে ভান্ডারিয়ার বিভিন্ন এনজিওর বিরুদ্ধে। আরও অভিযোগ কর্মী পাঠিয়ে ও ফোনের মাধ্যমে কিস্তি দেওয়ার জন্য ঋণ গ্রহীতাদের তাগাদা দেওয়া হচ্ছে। কোনো কোনো এনজিও ঋণ আদায় করছে, কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় বিপাকে পড়ছে ঋণ গ্রহীতরা। সরকারি নির্দেশ অমান্য করে ঋণ গ্রহীতাদের কড়া তাগাদা দেওয়া হচ্ছে। এছাড়া সমাজ সেবা অধিদপ্তর এবং সমবায় সমিতির অনুমোদনে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। এরা মূলত রিক্সা, ভ্যান চালক, চায়ের দোকান, সবজি বিক্রেতা, ফেরিওয়ালা, দিনমজুরের মতো নিম্ন আয়ের লোকজন। প্রতিদিনের আয় থেকে কিছুটা বাঁচিয়ে সপ্তাহের কিস্তি পরিশোধ করেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি নির্দেশ অমান্য করে ঋণ গ্রহীতাদের করা তাগাদা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পুরো বিষয়টি, আপনারা এখান থেকে সুন্দরভাবে পড়ে নেবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।